হাই ফ্রেন্ডস, একাজ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আর এটা এক খুবই নতুনত্ব একটা রেসিপি, এর নাম হলো ছানা পোড়া। এটা হলো উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি, আর এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আর কতটা সফট হয়েছে দেখো, এটা আমি ছানা আর সুজি দিয়ে তৈরি করেছি তাই। আর এটা উড়িষ্যাতে খুবই ফেমাস একটি মিষ্টি। তাহলে চলো এই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। তাহলে চলো এই মিষ্টিটা কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ছানা পোড়া তৈরি করার জন্য আমার লাগবে এখানে দুধ। আমি দুধ নিয়েছি এখানে 1 লিটার। এবার এই দুধ থেকে আমি ছানা তৈরি করে নেব। এখানে আমি ভিনিগার নিয়েছি 1 টেবিল চামচ, আর ভিনিগারের সাথে আমি 1 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। দিয়ে এভাবে ভিনিগারটা দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি একটা সফট ছানা তৈরি করে নেব। ছানা থেকে যখন সবুজ জলটা বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে ছানাটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছেঁকনিতে ছানাটাকে জল ঝরিয়ে নিচ্ছি। ছানাটা এভাবে জল ঝরিয়ে নেওয়ার পর আমি একটা রুমাল নিয়েছি, সাদা রুমাল, ওর মধ্যে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। তবে খুব বেশি জল ঝরানো যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। আর এখানে যেহেতু ছানাটা খুব বেশি ড্রাই করতে হবে না তাই বেশি জল ঝরানোর দরকারও নেই। তো এভাবে হাত দিয়ে আমি একটু ছানাটাকে ডোলে একটু সফট করে নেব। এই যে দেখো ছানাটা, আমি যখন একটা সফট ডো তৈরি হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা তোমরা কে কতটা মিষ্টি পছন্দ করো সেই হিসেবে দেবে। আর দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে দুধটা দিয়ে অল্প অল্প করে মিশাবে। আমার যেমন দুধ লেগেছে 3 টেবিল চামচ। এই যে এইভাবে দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই যে সমস্ত সুজিটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ছানা, সুজি, দুধ সব একবারে ভালো করে মিশিয়ে তারপরে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য বেকিং পাউডার, 1/2 চামচেরও কম। তাতে কী হবে, এটা একদম সফটনেস থাকবে। তা আবারও বেকিং পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এখানে আমার আরেকটু দুধের প্রয়োজন লাগবে তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ দুধ দিয়েছি। দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যাতে একদম নরম না হয়ে যায়, আবার একবারে ঘনও না থাকে, সেই হিসেব মতো দুধটা দিতে হবে। দেখো থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি, আমরা যে কেকের ব্যাটার তৈরি করি ঠিক সেভাবে কেকের ব্যাটারের থেকে আরেকটু ঘন রেখে দিতে হবে। এবার আমি একটা কেকের মল্ট নিয়েছি, ওর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। আমরা কেক যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আমি এটাকে স্টিমে দেব। এবার ওর মধ্যে আমি ছানা আর সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর ভালোভাবে গরম করে খেতে দিয়েছি ততক্ষণে। আর এখানে আমি ছানাটাকে একটু ডেপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে।
এই যে 5 মিনিট রেখে দিয়েছি আমি ঢেকে, ততক্ষণে এটা পুরো হিট হয়ে গেছে। প্রিহিট করে নেওয়ার পর এখানে একটা আমি স্টেন দিয়েছি। দেওয়ার পরে যে ছানার যে বাটিটা আছে, এই বাটিটা দিয়ে আমি 40 মিনিটের মতো ঢেকে দেব। 40 মিনিটের মতো ঢেকে দিলে এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, একেবারে কমেও রাখা যাবে না, তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে। ছানাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে নিচে একটা কালার আসে আর উপরটা যেন শক্ত না হয়ে যায়, সেইভাবে তৈরি করতে হবে। শক্ত হলে খেতে ভালো লাগবে না, তাই এটা একদম সফট রাখতে হবে আর নিচে সুন্দর একটা কালার আনতে হবে। এই যে দেখো, আমি 40 মিনিট পর ফিরে আসলাম, আমার এটা হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। দেখো পুরোপুরি একদম তৈরি, আর সাইড দিয়ে দেখো সুন্দর একটা কালারও এসেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করব প্লেটে ঢেলে, কারণ এটা গরম অবস্থায় করা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চার পাঁচটা এভাবে একটা ছুরির সাহায্যে তুলে দিচ্ছি, যাতে আমার প্লেটে নিতে সুবিধে হয়। এবার একটা এমন প্লেট নিয়ে আমি ছানাটা এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এটা খুব সহজেই উঠে আসবে। এই যে দেখো খুব সহজেই উঠে এসেছে, আর যেহেতু আমি ওভেনে তৈরি করছি তাই পুরো কালারটা আসেনি। এই যে এমন একটা কালার এসেছে, আর এটা যদি তোমরা মাইক্রোওভেনে তৈরি করো তাহলে আরও কালার আসবে। যেহেতু আমি ওভেনেই তৈরি করেছি আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখো। এবার আমি তোমাদের কেটেও দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, কাটলে তোমরা বুঝতে পারবে এর সফটনেসটা। খুবই সফট হয়েছে এটা, আর খেতেও খুবই সুস্বাদু। তোমরা এই ছানা পোড়াটা একবার তৈরি করে খেয়ে দেখো। আর আমার এই ছানা পোড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবে। প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমি তোমাদের তুলেও দেখাচ্ছি, আর ভেতরটা দেখো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা মিডিয়াম হিটে করতে হবে, না হয় একদম ড্রাই হয়ে যাবে, আর ড্রাই হয়ে গেলে শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাহলে বন্ধুরা তোমরাও একবার এই উড়িষ্যার বিখ্যাত এই ছানা পোড়া রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, একদম আনকমন একটা রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো আর এগিয়ে যেতে সাহায্য করো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।